ওয়েলকাম ভিউয়ার্স। তো আমি এখন দাঁড়িয়ে আছি উল্টোডাঙ্গা জৈন মন্দিরের পাশে। তা আমার বাঁদিকে মন্দিরটা আছে, আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব করে দিলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছবে। আর আমার চ্যানেলে সব রকম পাবেন, যেরকম প্যাঙ্ক, ব্লগ, ঠাকুরের মন্দির, এই ধরনের ভিডিও আমি করি। আশা করছি ভালো লাগবে। আজকে যেখানে এসেছি মন্দিরে দর্শন করাতে, তোমরা সঙ্গে থাকো, মন্দিরে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। চলে আসলাম মন্দির, জৈন মন্দিরের মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমি বাড়ি থেকে তোমাদেরকে মন্দিরের নিচ থেকে নিয়ে একদম উপর পর্যন্ত, পুরো মন্দিরের চূড়াটা পর্যন্ত তোমাদেরকে ভিউয়ার্স শেয়ার করছি। আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব, তার আগে বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাইরের মন্দিরটা কিভাবে সাজানো হয়েছে। সঙ্গে থাকো, দেখতে থাকো। চলে আসলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে ঢুকে প্রথম ডান দিকের মন্দিরের ফ্রন্ট পজিশনটা তোমাদেরকে ভিউয়ার্স শেয়ার করছি। উপরের ছাদ, এটা মন্দিরের মেন রাস্তা থেকে বাঁদিকের ভিউয়ার্স। এটা ডান দিক থেকে তোমাদেরকে মন্দিরটা শেয়ার করলাম, দেখে নাও ভিউয়ার্স, আশা করি ভালো লাগবে। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব, তোমরা সঙ্গে থাকো। চলে আসলাম মন্দিরের ভেতরে। তা গাইস, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। আমার ডান দিকটা হচ্ছে মন্দিরের মেন গেট। তার আগে আমি আশেপাশের ভিউজটা তোমাদেরকে গাইস শেয়ার করছি। এ হচ্ছে মন্দিরের মেন মেন গেট, জৈন মন্দির। আরে আপ আপ গেই কি বলি, তো আপনি তো নেই গেই, বাজি কে সিজেই দি। এ সামনে সিঁড়িটা দিয়ে আমি একটু আস্তে আস্তে ভিতর থেকে প্রবেশ করব। লেখাই আছে ঠাকুরের। মন্দিরের চার পাঁচ ধাপ আমি উপরে উঠে গেছি। উঠে গিয়ে আমার সামনে হচ্ছে মন্দির, এটা হচ্ছে আমার ডান দিকে পজিশনটা। মন্দির উপর থেকে ভিউয়ার্স তোমাদেরকে পুরো আশেপাশে ভিউয়ার্সটা শো করছে। মন্দিরের পাশে একটা পুকুর আছে, খুব ভালো পুকুর, খুব সুন্দর। জৈন মন্দিরের পাশে ছোট্ট একটা ফুলের বাগান আছে, এটা ছোট্ট একটা বাগান। ভিউয়ার্স, এখানে যেরকম অনেক কিছু নিষেধ আছে, যেরকম ভিডিও করা নিষেধ আছে। তা ওখানে আমার সামনে এক সিকিউরিটি দাঁড়িয়ে আছেন, তা উনি আমাকে বারণ করলেন, তাও সামনে দাঁড়িয়ে আছে। আমি ভিতরে যতটা পারবো আমি তোমাদেরকে শেয়ার করছি। গাইস এখন বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির, এটা মেন গেট। মেন গেটের সামনে থেকে ভিউয়ার্স তোমাদেরকে মন্দিরটা দর্শন করাচ্ছি। তা আস্তে আস্তে আমি ভিতরের দিকে যাব। ভিতরে ভিডিও করা নিষেধ আছে কি না, ভিডিও করা যাবে সেটা আমার জানা নেই। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে আমি ভিতরের দিকে যাব। আমি কাকুটাকে জিজ্ঞাসা করলাম, কাকুর থেকে অনুমতি নিয়েই ভিডিওটা করছি। এটা হচ্ছে মন্দিরের সিঁড়ি,
পুরো সিঁড়িটা পুরো টোটালি পুরো মার্বেল পাথর দিয়ে করা আছে, পুরো মার্বেল পাথরের সিঁড়ি, এটা খুব সুন্দর করেছে মার্বেল পাথর দিয়ে। মন্দিরের সামনে ছোট্ট একটা চূড়া করা হয়েছে, আমি সামনে আসতে ভিতরের দিকে যাব, মন্দিরটা তোমাদেরকে দর্শন করাচ্ছি, তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো। চলে আসলাম মন্দিরের সামনে, মন্দিরের উপরে উঠছে আস্তে আস্তে, এটা মন্দিরের সিঁড়ির দু পা একটা করে উপরে উপরে উঠে যাচ্ছি। পুরো মন্দিরটা মার্বেল দিয়ে তৈরি, এটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির। আমি সোজা ঠাকুরের কাছে যাচ্ছি, হচ্ছে অনুকূল ঠাকুর। একটা কোণা, একটা কোণের থেকে দাঁড়িয়ে তোমাদেরকে মন্দিরটা শেয়ার করছি। অনেক পুরনো দিনের মন্দির, এটা কত বছর হবে এই মন্দিরটা? এই মন্দিরটার বয়স হয়েছে 72 বছর। মন্দিরটা পুরো টোটালি মার্বেল দিয়ে নতুন করে সংস্কার করে কাজ হয়েছে, সংস্কার হয়েছে। গেটগুলো এখনো কাজ করা হয়নি। গাইস তোমরা আসো, আসলে আশা করছি ভালো লাগবে। এই হচ্ছে মন্দিরের উপর থেকে আমি তোমাদের টোটাল ভিউটা দেখাচ্ছি। অনুকূল ঠাকুর, ঠাকুরের ঘরের উপরে ছাদটা গাইস তোমাদেরকে শেয়ার করছি, সুন্দর ছাদটা পড়েছে, ডিজাইন করে করা হয়েছে ছাদটা। ভিতরে যাবো না, কেন বাইরে থেকে এসেছি। ঠাকুরের মন্দিরের ভিতরে এভাবে প্রবেশ করাটা ডাইরেক্ট ঠিক উচিত হবে না। ভিউয়ার্স আমি যতটা পারছি আমি তোমাদের ঠাকুরের গেটের বাইরে থেকে আমি টোটাল তোমাদেরকে ভিউয়ার্স শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। ঠাকুর দর্শন করাচ্ছি, ঠাকুরের মেন চূড়া এটি। ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।